একটা সময় বাংলায় বিজ্ঞাপনের গান যাকে আমরা জিঙ্গল বলি তার সঙ্গে শ্রাবন্তী মজুমদারের নাম ছিল অঙ্গাঙ্গিভাবে জড়িত। জিঙ্গল দিয়ে তার পথ চলা শুরু হলেও পরবর্তীতে বাংলা গানের শিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন তিনি। তার গলা একদম স্বতন্ত্র। এহেন সঙ্গীত শিল্পীর তিনটি নতুন আধুনিক বাংলা গান মুক্তি পেল বুধবার ক্যাফে উইস্টম ট্রিতে। প্রায় 10 বছর পর শ্রাবন্তী মজুমদারের গলায় আধুনিক বাংলা গান শুনতে পারবেন শ্রোতারা ওনারই অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। গান তিনটি হলো কি সুন্দর এই পৃথিবী, তারপর ছুটি পাবো, দাদু নাতি আর একটি মাছের গল্প। বহু বছর ধরে বিদেশে রয়েছেন, সৌম্য দাশগুপ্তর ফোন পেয়ে তার সঙ্গে কাজ করে গানগুলো তৈরি করা। গত বছরই গানগুলি রেকর্ড হয়েছিল। অফলাইন রিলিজ করার জন্য কলকাতায় ছুটে আসা, জানালেন শ্রাবন্তী মজুমদার। শুধু গান গাওয়াই নয়, এখনো যে তিনি স্টাইল আইকন তাকে দেখলেই বোঝা যায়। মাথায় ব্যান্ডেনা কমলকারি প্রিন্টের শাড়ি পরে হাজির ছিলেন, হয়েছিলেন অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশের অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবজ্যোতি মিশ্র, সৌম্য দাশগুপ্ত, সৌমিত্র বসু প্রমুখ। আমি তো 10 বছরের মধ্যে অনেকবার এসেছি, এবং আমি শুধু তাই না, 10 বছরের মধ্যে গান গেয়েছি এবং অন্য কাজও করেছি। আমি 10 বছর পরে আবার নতুন করে বাংলা গানটা 10 বছর পরে 2014-এর পরে আবার গাইলাম। তো এই অনুভূতিটা একটা অন্যরকম। আমি অনেকদিন ধরে গাইতে চাইছিলাম, যেটা বলছিলাম আমি, আর নিজের সহ সবসময় আমার কাছে অসম্ভব প্রিয়। আমি সবসময় আসতে, আর আমি আমাদের খাবার ভীষণ ভালোবাসি আমাদের, এবং আমার কোনো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ খাবার, এবং আমার বর সে আমাদের খাবার ভালোবাসে। এবং আমি এত ওই একটা জিনিস এখনো পারি না, ভালো রান্না করতে পারি না, তাও চেষ্টা করি যাতে আমার বর খেতে পারে, তাই জন্য এই আর কি। আমি সবসময় নতুন দিক করেছি, কিছু ভেবেছি, বা আমার গান সবসময় কিছু না কিছু অন্যরকম হবে, এবং যেটা অন্য কেউ ভাববে না। আর আমার ধারণা যে আমাদের আদমটা যখন শেষ হবে, সেখানেও নিশ্চয়ই এরকমই আরো অনেক নানা রকমের গান আসবে। আর এই গানটা করবার জন্য যে আনন্দ আমি পেয়েছি, আমি ওখানে, সময় এখানে, আর আমাদের দুজনের কোঅর্ডিনেশন এবং দুজনের ভাবনা চিন্তা, এই যে ও যে অ্যানিমেশন করেছে, এইটা আমার এই গানটাতে জীবনের প্রথম অ্যানিমেশন শিখেছে। এটা নিজের ধৈর্য ধরে কিভাবে সময় নিয়ে ও যে কি করেছে, আমি তো মানে অবাক হয়ে গেছিলাম। আমাকে পাঠাতো যে দেখো এই ক্যারেক্টারগুলো করেছে তুমি, দেখো তো কেমন লাগছে, দাদু আর নাতির। আর তো আমি বললাম না, এটার নামই দাও, দাদু নাতি আর একটা মাছের গান, তাই তো এটা। তো সেটাই আমার কাছে, আমার মনে হচ্ছে যে দুজনের মনের মিলটা এত আমাদের এখনো পর্যন্ত, পরে কি হবে জানি না। সেই কারণেই গানগুলো আমার মনে হয় যদি আপনাদের তোমাদের ভালো লেগে থাকে, আশা করব যে ওখানে আমার ইউটিউব চ্যানেল এবং ওই যারা বের করছেন যদি তোমরা শোনো, তাহলে আমি আরো খুশি হব। আমি আশাবাদী, এখন কোনো আশা যদি নাও থেকে থাকে, আমার আশা যে এই সুন্দর পৃথিবী, প্রতি মুহূর্তে ভাবি কি সুন্দর এই পৃথিবী, সেটাই হবে, আমি সেটাই আশা রাখি। আমি ভাবতে পারি না আমি যে আমি এমন একটা শহরে বড় হয়েছি যে শহর এত সহনশীল শহর ছিল, এবং আমি রাত্রির 12টার পর ট্যাক্সি করে একা বাড়ি আসতাম স্টুডিও থেকে, হ্যারিংটন স্ট্রিট থেকে সাউদার্ন অ্যাভিনিউ। কোনোদিন ভয় করেনি আমার, কোনোদিন না। পাঞ্জাবি ড্রাইভার একটা দিদি বোন, তারা এইভাবে তারা ট্যাক্সিতে তুলতেন, বাড়িতে পৌঁছতেন। আমি তো এখন সন্ধেবেলায় বেরোতে পারবো না, আমার শহর কি করে এরম হয়ে গেল আমি তো ভাবতেই পারি না, কি করে এটা হতে পারে। আর যারা নাকি আমরা নারীবাদী, আমরা সবসময় মেয়েদের নিয়ে কথা বলছি, পুজো করছি দুর্গা কালী, তাহলে কি করে সেটা হয়? পুজো যদি করি আমরা মেয়েদের, সেই মেয়েদের আমরা এইভাবে দেখছি আর এই করছি আমরা, মানে জানি না এটা কোন স্তর থেকে এসে আজকে এখানে পৌঁছলাম আমরা, সেটা কি এটাও হতে পারে? এত অনিশ্চয়তা মানুষের জীবনে, এবং চাকরি নেই, মানুষের স্থিতি নেই, এইসব থেকে অনেক ফ্রাস্ট্রেশন মানুষকে অনেক কিছু। আমি সাইকোলজি পড়ে মেয়ে, আমি সাইকোলজির মেয়ে, আমি সেটাই ভাবি যে এই যে মহিলাদের নিয়ে এইরকম ভাবনা, এটা কি সেইটারই একটা প্রজেকশন, যে আমার ফ্রাস্ট্রেশনের প্রজেকশন, এইটা দিয়ে আমি
আমি এটাই প্রমাণ করতে চাই যে আমি পুরুষ, আমি পুরুষ বলে নয়, মানে এটা আমি, আমার শক্তি আছে, আমি যা ইচ্ছে করতে পারি, এটাই তো। তো আমার এখনো, আমি বুঝে উঠতে পারিনি, আমি এখনো ভেবে চলেছি আর ভাবি তার মা বাবা যে তার মেয়েকে শেষ পর্যন্ত দেখতে পর্যন্ত গেল না ভালো করে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।